শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তির ফলাফলের নোটিশ প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওতে নোটিশটি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ফলাফল কবে প্রকাশ করবে, কিভাবে ফলাফল জানতে পারবেন আপনারা এবং ভর্তির কার্যক্রম কবে থেকে শুরু হবে, এই নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি আপনাদের ভর্তি নিয়ে আপডেটগুলো পেতে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। শুরুতে আমি ওয়েবসাইট থেকে নোটিশটি ডাউনলোড করে নিব। আর এই নোটিশটির প্রথমেই বলা হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে 2021-22 শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তির কার্যক্রমে বিষয়ভিত্তিক মেধা তালিকা 13 জুন 2024 তারিখে প্রকাশ করা হবে। অর্থাৎ প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে 13 জুন বিকাল 4টার দিকে। উক্ত ফলাফল SMS এর মাধ্যমে সেক্ষেত্রে টাইপ করতে হবে AN SPACE ATMP SPACE এডমিশন রোল নাম্বার, এরপর 160 পল্টু নাম্বারে সেন্ড করে পাঠিয়ে দিতে হবে। ওই দিন বিকাল 4টার পর থেকে SMS এ ফলাফল জানা যাবে আর ওয়েবসাইটে রাত 9টার পরে গিয়ে পাওয়া যাবে। উল্লেখ্য যে 2021-22 শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছুক কোনো শিক্ষার্থী কোনো শিক্ষা কার্যক্রমে যে কোনো শিক্ষাবর্ষে হোক না কেন বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই 27 জুন 2024 তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণ করতে হবে, অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে। এরপরে টাইমলাইনটা দেওয়া হয়েছে, মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণ ও প্রিন্ট বা PDF কপি সংগ্রহের তারিখ হচ্ছে 13 তারিখ থেকে শুরু আর আগামী 3 জুলাই পর্যন্ত এই কার্যক্রমটি চলবে। এরপর শিক্ষার্থীর ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ 835 টাকা সহ কলেজে গিয়ে ভর্তি হওয়ার যে তারিখ সেটি হচ্ছে 23 তারিখ থেকে 4/7/2024 তারিখের মধ্যে। এবং কলেজ কর্তৃক মেধা তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ হচ্ছে 23 তারিখ থেকে 6 জুলাই পর্যন্ত। এবং কলেজ কর্তৃক মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ 835 টাকা সোনালী ব্যাংকের সেবা জমা দেওয়ার তারিখ হচ্ছে 7 জুলাই থেকে 11 জুলাইয়ের মধ্যে। তো এই হচ্ছে পুরো নোটিশটি। আশা করি আপনারা বুঝতে পারলেন যে আপনাদের প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের ভর্তির ফলাফল 13 জুন প্রকাশ করা হবে আর ভর্তি শুরু হবে 23 জুন থেকে, চলবে 4 জুলাই পর্যন্ত। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।